আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা পায়জামার ডিজাইন নিয়ে চলে এসেছি। আমার ভিডিওতে একটু সময় লেগে যায়, কারণ আমি সময় পাই না, যার কারণে এই ভিডিওগুলো আমার অনেক সময় লেগে যায় বানাতে এবং বয়স দিতে। তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা অপেক্ষা করছো নতুন ডিজাইন দেখার জন্য, কিন্তু আমি দিতে পারছি না, তার জন্য সরি, আমার কাছে সময় নাই। তো প্রথমে বলি, আমি এখানে গোছ কাপড় নিয়েছি, আড়াই গোছ কাপড়। আর এই আড়াই গোছ কাপড় দিয়ে কিন্তু আমি সুন্দর পায়জামাটা কিন্তু বানাবো। তো প্রথমেই আমি এখানে পায়জামার মাপ দিয়ে কিন্তু কেটে নিয়েছিলাম। আমি এখানে একটা মাপ দেখিয়ে নিই যে কীভাবে কাটছি বা কীভাবে এই মাপটা নিয়েছি, কারণ সবাই কিন্তু পায়জামা বানাতে পারে, যার কারণে আমি এক্সট্রা সময়টা কিন্তু আর এখানে দিই নাই। যার কারণে আমি এখানে প্রথমে পায়জামার মাপ দিয়ে কিন্তু কেটে নিয়েছিলাম। আর তারপর পায়জামার যে নিচের অংশ, লম্বার অংশ থেকে আমি এখানে আড়াই ইঞ্চি কেটে নিয়েছি, মানে মুহুরি অংশ থেকে কিন্তু আড়াই ইঞ্চি কেটে নিয়েছিলাম। তো এই কেটে নেওয়া অংশ থেকে কিন্তু আমি এখানে কাপড় লাগাবো। প্রথমেই কিন্তু আমি এখানে ছোটো ছোটো কাপড় লাগাবো, এগুলোতে আমি প্রথমে দেড় ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম, এরপর ছোট্ট করে কিন্তু সেলাই করে নিয়েছি। তোমরা দেখতেই পারছো এখানে আমি কীভাবে কেটেছি, আর এখন বর্তমানে কীভাবে মাপ দিয়ে কিন্তু ছোটো ছোটো কয়েকটা কাপড় কেটে নিচ্ছি। আর এখানে আমি 2 ইঞ্চি মতো এই কাপড়গুলো কেটে নিচ্ছি, 2 ইঞ্চি মাপ দিয়ে সবগুলো কাপড় কিন্তু কেটে নিয়েছি। আর এরপর যে প্রথম আমি কেটে নিয়েছিলাম লম্বার অংশ থেকে 2.5 ইঞ্চি, ওই 2.5 ইঞ্চিতে কিন্তু ওইগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি, ছোট্ট ছোট্টো যে কাপড়গুলো ওগুলো বসিয়ে দিচ্ছি। আর তারপর এ সাইড দিয়ে দুই সাইডে কিন্তু সেলাই করে নেবো। মানে যখন আমরা লাগাবো তখন কিন্তু একটু ফাঁকা জায়গায় রেখে কিন্তু এই কাপড়গুলো লাগাবো, কারণ এগুলোতে একটু ফাঁক থাকলে কিন্তু একটু বেশি সুন্দর হয়, যার কারণে আমি একটু হালকা ফাঁকা রেখে তারপর কিন্তু একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পারছো আমি কীভাবে বসাচ্ছি, এভাবে কিন্তু আমি সেম সবগুলো কিন্তু বসিয়ে দেবো। আর তারপর আমি দুই সাইডে সেলাই করে নেব। এই যে প্রথম সাইডটা যেভাবে সেলাই করছি সেইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি। আমার এখানে কিন্তু একটা ভুল হয়েছে, আর আমি তো নতুন, তাই একটু ভুল হতেও পারে, আমি জানি। তো যারা নতুন তারা অবশ্যই একটু একটু ভুল করতে পারবা। তো আমি বলি যে কী ভুল করেছি। তো এখানে ভুল করেছি, আমি এখানে কাপড় কেটেছিলাম 2.5 ইঞ্চি, আর এই যে ছোট্টো ছোট্টো যে কাপড়গুলো এগুলো কেটেছি আমি 2 ইঞ্চি, যার কারণে এখানে একটু ছোট্টো হয়ে গেছে। আর এই ছোট্টো হওয়ার জন্য কিন্তু একটু শর্ট হয়ে যাবে, তো ব্যাপার না, আমার কিন্তু বেশি লম্বা আছে, যার কারণে এই শর্ট হলেও কিন্তু সমস্যা নেই। তো তোমরা চাইলে কিন্তু যখন নতুন তারা একটু লম্বা করে এই পায়জামাটা বানাবা, তাহলে শর্ট হলেও সমস্যা নেই, পড়তে পারবা। তো আমি এখানে কিন্তু একটা সাইড করে নিয়েছি, আর আরেকটা সাইড কিন্তু করে নেবো সেমভাবে, আগে যেভাবে করেছি ওভাবে করে নেবো, আর করে তারপর কিন্তু পায়জামার সাথে লাগিয়ে নেবো। পায়জামাতে বসার আগে কিন্তু একটা ছোট্ট কাজ আছে, আর কাজটা হচ্ছে মুহুরির নিচের অংশে আরেকটা কাপড় বসবে। তো এই কাপড়টাও কিন্তু লাগিয়ে নিয়েছি, তুমি দেখতে পারছো কীভাবে লাগিয়েছিলাম। তো এভাবে কিন্তু তোমরা লাগিয়ে নেবা, আর তারপর কিন্তু এই পায়জামার নিচের অংশে লাগিয়ে নেবা। আর তারপর একটা উপরে সেলাই দিয়ে দেবা, উপরে সেলাই দিয়ে ছাপ সেলাই, এটা কিন্তু অনেক সুন্দর হয়, যার কারণে একটু উপরে সেলাই দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু তোমরা হাতার মাঝেও কিন্তু এই ডিজাইনটা করতে পারবা, যার কারণে আমি হাতার পরে তোমাকে দেখাচ্ছি যে কীভাবে লাগছে, কেমন লাগছে। তো এরপর কিন্তু আমি বাকিটাও কিন্তু কাজ করে নিয়েছি, বাকি যে পায়ের অংশ ওই পায়ের অংশও কিন্তু সেমভাবে কিন্তু এই কাজটা করে নিয়েছি। আর তারপর এখন আমি জোড়াটা লাগিয়ে নিচ্ছি, যে পায়জামার মেন কাজ ওই কাজগুলো কিন্তু করে নিয়েছি। তো এখানে আমি সব কিন্তু অফ ক্যামেরাতে করে নেবো, যার কারণে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি না, কারণ সবাই কিন্তু পায়জামা সেলাই করতে পারো, যার কারণে আমি সব কিছু দেখাই নাই। তো এখানে আমার সেলাইয়ের কাজ শেষ। এরপর আমি এখানে কয়েকটা পালস নিয়েছি, আর পালসগুলো এখন বর্তমানে এই পায়জামার সাথে বসাবো। তার জন্য কিন্তু আমি এখানে মাঝ অংশে একটা একে নিয়েছি, একটু চিহ্ন করে নিয়েছি, যার কারণে সেম সমান জায়গায় কিন্তু এই পালসগুলো বসবে, তাই আমি এখানে সেম করে বসিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু যারা সেম মাপ দিয়ে বসাতে পারো না, তারা অবশ্যই কিন্তু একটা পেন্সিল দিয়ে এভাবে আর্ট করে নিবা, তার উপর কিন্তু এরকম পাস বসিয়ে নিবা, তাহলে সেম জায়গায় বসবে এবং মাছ বরাবর বসবে। তো এই তো আমার কিন্তু পায়জামাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন অনেক সুন্দর লাগছে। এই পায়জামাটা কিন্তু আরও সুন্দর হতো যদি পাসগুলো আরও ছোট্টো হতো। তো তোমরা চাইলে কিন্তু একটু ছোট্টো পাস বসাবা। তো আমার কাছে কিন্তু ছিল না, আমার কাছে এই বড়োগুলো ছিল, যার কারণে আমি বড়োগুলো বসিয়েছি। তো ব্যাপার না, বড়োগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। এই পায়জামাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, আর তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজটা ফলো করে রেখো। আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন। আল্লাহ হাফিজ।